আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কত বছর বয়স পর্যন্ত দাঁত বাড়ে বা দাঁতের বৃদ্ধি ঘটে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মূলত একটি মানব শিশু জন্মের 6 মাস পর থেকেই তার দন্তগমন শুরু হয়। জন্মের 6 মাস থেকে শুরু করে 2 বছরের ভিতরে উপর এবং নিচের মাড়িতে মোট 20টি অস্থায়ী দাঁত থাকে, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এটি প্রাইমারি টিথ, আর এই প্রাইমারি টিথগুলা মুখের মাড়িতে সাধারণত 12 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই 12 বছর সময়ের মধ্যে এক একটা দাঁত এক একটা সময়ে পড়ে যায়, এবং এই 12 বছর সময়ের পরে গিয়ে এই অস্থায়ী দাঁত পুরোপুরিভাবে পড়ে যায় এবং স্থায়ী দাঁতের গমন ঘটে। ভিউয়ার্স, এই যে স্থায়ী দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এই স্থায়ী দাঁতগুলা প্রথমত যেভাবে উঠে থাকে, কিছুদিন পরে বা কয়েক বছর পরে এর কিছু চেঞ্জ হয়, অর্থাৎ দাঁতের বৃদ্ধি হতে থাকে। আর এই বৃদ্ধিটা সাধারণত 12 থেকে 17 বা 18 বছর পর্যন্তই এমন দাঁতের বৃদ্ধি ঘটে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট একটি দাঁত দেখা যাচ্ছে, এ পাশেও ছোট একটি দাঁত দেখা যাচ্ছে। যদি এমনটি হয়, এই যে যে মাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেশেন্টের দেখা যায় যে বয়স যদি 20 থেকে 22 বছর হয়, আর যদি ন্যাচারালি এমন দাঁত আসে, এই দাঁত কিন্তু আর কখনোই বড় হয়ে যাওয়ার বা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ 20 বছর পরে গিয়ে কিন্তু দাঁতের কোনো বৃদ্ধি ঘটে না। যদি এমনটি প্রথম অবস্থায় যখন স্থায়ী দাঁত উঠবে সেক্ষেত্রে এমনটি হয়, তাহলে কিন্তু এটি ধীরে ধীরে বড় হয়। কিন্তু যখন 17 থেকে 18 বছর অতিক্রম হয়ে যায়, তখন কিন্তু এ ধরনের দাঁতের আর কোনো বৃদ্ধি ঘটে না। তো মোটামুটি বলা যায় যে দাঁতের বৃদ্ধি 12 থেকে 17 বা 18 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে, এর পরবর্তীতে দাঁতের আর কোনো বৃদ্ধি ঘটে না। তবে ভিউয়ার্স, আক্কেল দাঁতের হিসাবটা একটু আলাদা হয়ে থাকে। এই আক্কেল দাঁত বা থার্ড মোলার, যেটি আমাদের মাড়ির শেষ প্রান্তে ওঠে, এই আক্কেল দাঁত কিন্তু এটি 17 বছরের পরে গিয়ে ওঠে। সাধারণত 17 বছর থেকে শুরু করে 21 বা 22 বছর এই সময়ের মধ্যেই এই আক্কেল দাঁতের গমন হয়ে থাকে, আক্কেল দাঁত উঠে থাকে। তাই অন্য অন্য দাঁতের সঙ্গে আক্কেল দাঁতের ব্যাপার একটু ভিন্ন। তো ভিউয়ার্স, মোটামুটি আপনার ভিডিওর যে টাইটেল ছিল যে একটি দাঁত কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়, এক্ষেত্রে বলা যায় যে একটি দাঁত 12 বছর থেকে শুরু করে 17 বা 18 বছর পর্যন্ত অল্প পরিমাণ হালকা হালকা বৃদ্ধি পেয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।